নমস্কাৰ দ্রুত সংবাদৰ হৈতে ষ্টুডিঅত মই পুবালি শর্মা বলিউডৰ জনপ্ৰিয় অভিনেত্ৰী তামান্না ভাটিয়াক গুৱাহাটীৰ ইডিৰ কাৰ্যালয়ত জেৰা 7 ঘণ্টা ধৰি ইডিয়ে জেৰা চলাই মুহময় অভিনেত্ৰী গৰাকীক তামান্না ভাটিয়াৰ সৈতে গুৱাহাটীৰ ইডিৰ কাৰ্যালয়ত উপস্থিত তেওঁৰ পিতৃ-মাতৃ পূৰ্বে কেইবাবাৰো ইডিয়ে সমন দিছিল তামান্নাক বৃহস্পতিবাৰে মুম্বাইলৈ উভতি যোৱাৰ কথা আছিল অভিনেত্ৰী গৰাকীৰ নিশা 9:30 বজাত বিমানৰ টিকট কৰা আছিল মাতৃসহ তামান্না ভাটিয়াৰ ইডিৰ জেৰা পলম কৰাৰ বাবে উভতি যোৱা নহল অভিনেত্ৰী গৰাকীৰ কাইলৈ পুৱা কামাখ্যা মন্দিৰ দৰ্শন কৰিব অভিনেত্ৰী তামান্নাই দিমা হাসাউত লাইনচ্যুত যাত্ৰীবাহী ৰেল 12520 আগৰতলা মুম্বাই সংযোগী লোকমান্য তিলক এক্সপ্ৰেছ লাইনচ্যুত দিমা হাসাউত জিলাৰ ডিবালং ষ্টেচনত লাইনচ্যুত হয় যাত্ৰীবাহী ৰেলখন লাইনচ্যুত হৈছে ইঞ্জিনসহ ৰেলখনৰ 7টা ডবা ঘটনাৰ পাছতে ৰেলখনৰ যাত্ৰীৰ মাজত হাহাকাৰ এতিয়াও পলাতক মহানগৰীৰ হানি ট্ৰেপিং চক্ৰৰ বহু সদস্য বশিষ্ঠৰ কুণ্ডিল নগৰত ৰাইজৰ সহযোগত ৰাইজৰ জালত পৰিছিল চক্ৰটোৰ দুই যুৱক যুৱতী এতিয়াও পলাতক দুয়োৰে সংগী বহু যুৱক যুৱতী সুন্দৰী মডেল নিৰুদ্দিষ্ট লক্ষ্মী পূজাৰ দিনা জনতা ভৱনত উৎকোচ লৈ ধৰা পৰা আবকাৰী বিষয়া পাৰ্থ হাজৰিকাৰ ঘৰত টকাৰ পাহাৰ মহানগৰী জয়ানগৰৰ জৱাহৰ নগৰৰ ফ্লেটত জব্দ হৈছে 47,30,500 টকা জব্দ হৈছে বহু বেংক পাছবুক পাছপৰ্ট আৰু বিদেশ ভ্ৰমণৰ নথি পাৰ্থ হাজৰিকাৰ বিৰুদ্ধে 15 অক্টোবৰতে অভিযোগ পাইছিল দুৰ্নীতি নিবাৰকে 1,20,000 বিচাৰিছিল দুৰ্নীতিগ্ৰস্ত বিষয়াগৰাকীয়ে পূৰ্বে পাৰ্থই লৈছিল 40,000 টকাৰ উৎকোচ জনালে দুৰ্নীতি নিবাৰক আৰু তদাৰকী শাখাৰ ADGP সুৰেন্দ্ৰ কুমাৰে চলিত বৰ্ষত বৰ্তমানলৈ দুৰ্নীতি নিবাৰকৰ জালত পৰিছে 67জন দুৰ্নীতিগ্ৰস্ত চৰকাৰী কৰ্মচাৰী ইয়াৰে 31গৰাকী শীৰ্ষ পৰ্যায়ৰ বিষয়া দুৰ্নীতি নিবাৰকে গ্ৰেপ্তাৰ কৰিছে 4টা দালালক দুৰ্নীতিগ্ৰস্তৰ পৰা জব্দ হৈছে নগদ 2,13,63,370 টকা দুৰ্নীতি নিবাৰকত ৰুজু 54টা গোচৰ হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰৰ দিনত দুৰ্নীতি নিবাৰকত ৰুজু হৈছে 206টা গোচৰ দুৰ্নীতি নিবাৰকৰ জালত পৰিছে মুঠ 255জন বিষয়া কৰ্মচাৰী আৰু দালাল ইয়াৰে 20জন দালাল বিষয়া পৰ্যায়ৰ 108গৰাকী গ্ৰেপ্তাৰ হৈছে দুৰ্নীতিগ্ৰস্ত কোনো লোক সাৰি নাযায় বুলি সকিয়নি ADGP সুৰেন্দ্ৰ কুমাৰৰ ডিব্ৰুগড়ৰ পৰা সন্ধানহীন প্ৰাক্তন ছাত্ৰনেতা লিখন বৰুৱা ৰহমৰীয়াৰ নিজ গৃহৰ পৰা প্ৰায় 10 দিন পূৰ্বে নিৰুদ্দিষ্ট হয় লিখন বৰুৱা 2023ৰ 24 মাৰ্চত লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে বিজেপিত যোগদান কৰিছিল লিখনে অসম জাতীয় পৰিষদৰ লাহোৱাল সমষ্টিৰ 2021ৰ বিধানসভা নিৰ্বাচনৰ প্ৰাৰ্থী আছিল লিখন বৰুৱা নিৰ্বাচনত পৰাজিত হোৱাৰ পাছত 2023ৰ 14 মাৰ্চত লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে বিজেপিত যোগদান কৰিছিল লিখনে লিখন বৰুৱাই লিখি থৈ গৈছে এখন 4 পৃষ্ঠাজোৰা চিঠি গুৰেশ্বৰ ক্ষুদ্ৰ প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰত ভুল চিকিৎসাৰ বাবে শিশুৰ মৃত্যুৰ অভিযোগ ভুক্তভোগী পৰিয়ালৰ ৰাহুল দাস নামৰ চিকিৎসকে হঠাতে চেলাইন দিয়া বাবে শিশুটিৰ মৃত্যুৰ অভিযোগ পিতৃ-মাতৃৰ চাংচাৰীৰ এইমছত মৃত্যু সাৱটি লয় শিশুটিয়ে 1971 চনেই হ'ব অসমৰ ভিত্তিবৰ্ষ 1971চনৰ 25 মাৰ্চেই হ'ব অসমৰ বিদেশী চিনাক্তকৰণৰ সময়সীমা নাগৰিকত্ব আইনৰ 6ক দফা সন্দৰ্ভত দেশৰ সৰ্বোচ্চ ন্যায়ালয়ৰ ঐতিহাসিক ৰায়দান ন্যায়ালয়ৰ 5জনীয়া বিচাৰপীঠে দিলে এই ৰায় 1971চনৰ 25 মাৰ্চৰ সপক্ষে ৰায়দান 4 ন্যায়াধীশৰ 1971চনৰ সপক্ষে ৰায় দিছে মুখ্য ন্যায়াধীশ ধনঞ্জয় যশৱন্ত চন্দ্ৰচূড় ন্যায়াধীশ সূৰ্যকান্ত এম এম সুন্দৰেশ আৰু মনোজ মিশ্ৰই 1971চনৰ বিপক্ষে ৰায় দিছিল ন্যায়াধীশ জে বি পাৰ্ডিৱালাই ভিত্তিবৰ্ষক লৈ দেশৰ মুখ্য ন্যায়াধীশ ডি ৱাই চন্দ্ৰচূড়ৰ তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য অনুপ্ৰৱেশকাৰী সমস্যাৰ ৰাজনৈতিক সমাধান আছিল অসম চুক্তি নাগৰিকত্ব আইনৰ 6ক দফা আছিল বিধায়িনী সমাধান সংখ্যাগৰিষ্ঠ সাংসদে ভোট দি প্ৰণয়ন কৰিছিল এই আইন অসমত 40 লাখ অনুপ্ৰৱেশকাৰীৰ সংখ্যাটো বিশাল অন্য ৰাজ্যৰ তুলনাত অসমৰ 40 লাখ অনুপ্ৰৱেশকাৰীৰ সমস্যা ডাঙৰ বুলিও মন্তব্য দেশৰ মুখ্য ন্যায়াধীশ ডি ৱাই চন্দ্ৰচূড়ৰ পশ্চিমবংগৰ তুলনাত অসমত অনুপ্ৰৱেশকাৰীৰ প্ৰভাৱ বেছি অসমৰ মাটিকালিৰ অনুপাতে অধিক অনুপ্ৰৱেশকাৰীৰ সংখ্যা শুনানিৰ 10 মাহৰ পিছতে ৰায়দান সৰ্বোচ্চ ন্যায়ালয়ৰ 2023ৰ 12 ডিচেম্বৰত হৈছিল নাগৰিকত্ব আইন 1955ৰ 6ক দফাৰ শুনানি চূড়ান্ত শুনানিৰ পিছতে উচ্চতম ন্যায়ালয়ে সংৰক্ষিত ৰাখিছিল ৰায়দান প্ৰক্ৰিয়া 1971চনৰ ভিত্তিবৰ্ষক প্ৰত্যাহ্বান জনাই ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হৈছিল অসম সন্মিলিত মহাসংঘ 1951চন ভিত্তিবৰ্ষৰ দাবীত সৰ্বোচ্চ ন্যায়ালয়ত আবেদন দাখিল কৰিছিল মহাসংঘই মহাসংঘৰ বিপৰীতে ন্যায়ালয়ৰ 5জনীয়া বিচাৰপীঠে দিলে এই ৰায়
সর্বোচ্চ ন্যায়ালয়ৰ ৰায়ক লৈ প্ৰতিক্ৰিয়া অসম সম্মিলিত মহাসংঘৰ মতিউৰ ৰহমানৰ ইয়া দুৰ্ভাগ্যজনক বুলি মন্তব্য মতিউৰ ৰহমানৰ ৰায়ৰ জৰিয়তে বিদেশীৰ পক্ষ লোৱা হল বুলিও আক্ষেপ প্ৰকাশ কৰে মতিউৰ ৰহমানে ৰায়ে সম্মিলিত মহাসংঘক হতাশ কৰিছে বুলি মন্তব্য মতিউৰ ৰহমানৰ ন্যায়ালয়ত পৰাজিত হলেও মতিউৰ ৰহমানক নায়ক আখ্যা অধিবক্তা উপমন্যু হাজৰিকাৰ কোনো চান্দা বৰঙণি নোলোৱাকৈ ৰহমানে আদালতত যুঁজ দিছিল অসম আন্দোলন কৰাসকলে কি কৰিলে বুলিও প্ৰশ্ন অধিবক্তাজনৰ আজিও বিদেশী সমস্যা সমাধান নোপোৱাত প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিলে উপমন্যু হাজৰিকাই ৰায়দান প্ৰক্ৰিয়াত আছুৰ কেন্দ্ৰীয় নেতৃত্ব পুৱাই দিল্লীলৈ ৰাওনা হৈছিল আছুৰ সভাপতি উৎপল শৰ্মা ভাৰপ্ৰাপ্ত সাধাৰণ সম্পাদক সৰ্জুন হানছে আৰু মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমাৰ ভট্টাচাৰ্য 1971 চনৰ ভিত্তিবৰ্ষৰ ৰায়দানত অসন্তুষ্টি প্ৰকাশ কৰিছে অনুসূচিত জাতি ছাত্ৰ সন্থাই ন্যায়ালয়ৰ ৰায়ৰ প্ৰতি সন্মান জনাইছে যদিও ৰায়দানে সন্তুষ্ট কৰিব পৰা নাই বুলি মন্তব্য সংগঠনটোৰ কেন্দ্ৰীয় সম্পাদক পৰকজ্যোতি দাসৰ সর্বোচ্চ ন্যায়ালয়ৰ ৰায়ক আদৰণি উজনি অসম মুছলিম কল্যাণ পৰিষদৰ 1951 চনৰ পৰিৱৰ্তে 1971 চনৰ ভিত্তিবৰ্ষক অন্তঃকৰণেৰে সানি লৈছে উজনি অসম মুছলিম কল্যাণ পৰিষদে ন্যায়ালয়ৰ ৰায়ক আদৰণি চিন্তাবিদ ডক্টৰ হীৰেণ গোহাঁই এয়া সকলোৰে বাবে আনন্দৰ কথা বুলি মন্তব্য ডক্টৰ গোহাঁইৰ ন্যায়ালয়ৰ ৰায়ে শান্তিৰ পৰিৱেশ সৃষ্টি কৰাত সহায় কৰিব বুলি মন্তব্য হীৰেণ গোহাঁই 1971 চনক ভিত্তিবৰ্ষ হিচাপে সমৰ্থন কংগ্ৰেছৰ উচ্চতম ন্যায়ালয়ৰ ৰায়দানক আদৰণি কংগ্ৰেছৰ বিদেশী সমস্যাক লৈ বিজেপি অগপ সমালোচনা জাকিৰ হুছেইন চিকদাৰৰ অসম বিদেশী মুক্ত কৰাৰ দাবী জাকিৰ হুছেইন চিকদাৰৰ অসমৰ ভিত্তিবৰ্ষক লৈ সৰ্বোচ্চ ন্যায়ালয়ৰ ৰায়ক আদৰণি AIUDFৰ ঐতিহাসিক ৰায়দানে ন্যায় ব্যৱস্থাৰ প্ৰতি ৰাইজৰ আৰু অধিক আস্থা বঢ়ালে বুলি মন্তব্য বিধায়ক আমিনুল ইছলাম সর্বোচ্চ ন্যায়ালয়ৰ ৰায়ক আদৰণি অগপ সভাপতি অতুল বৰাৰ বৃহস্পতিবাৰৰ দিনটো সমগ্ৰ ৰাজ্যবাসীৰ বাবে এক ঐতিহাসিক দিন বুলি অভিহিত কৰে মন্ত্ৰী অতুল বৰাই অসম চুক্তিৰ আধাৰত 1971 ভিত্তিবৰ্ষ হ'ব লাগে বুলি দাবী কৰি আহিছিল অগপই নাগৰিকত্বৰ ভিত্তিবৰ্ষ 1971 চন সন্দৰ্ভত নলবাৰীত মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰাৰ প্ৰতিক্ৰিয়া অন্য ৰাজ্যত 51 আৰু অসমত 71 চন 20 বছৰৰ বিদেশীৰ বুজা লোৱাটো সদায় মনত থাকিব বুলি মন্তব্য কৰে মন্ত্ৰীজনে উচ্চতম ন্যায়ালয়ৰ ঐতিহাসিক ৰায়দানক আদৰণি বিজেপিৰ জ্যেষ্ঠ বিধায়ক প্ৰশান্ত ফুকনৰ অসমত বিদেশী চিনাক্তকৰণৰ বাবে ভিত্তিবৰ্ষ 1971 চনৰ সমৰ্থন বিধায়ক প্ৰশান্ত ফুকনৰ সৰ্বোচ্চ ন্যায়ালয়ৰ ৰায়ক লৈ প্ৰতিক্ৰিয়া বিৰোধী দলপতি দেৱব্ৰত শইকীয়াৰ অসমৰ ইতিহাসৰ কাৰণে বৃহস্পতিবাৰৰ দিনটো গুৰুত্বপূৰ্ণ দিন বুলি অভিহিত কৰে কংগ্ৰেছ নেতাজনে AIUDFৰ সমালোচনা কংগ্ৰেছৰ মুখপাত্ৰ মহছিন খানৰ ভিত্তিবৰ্ষক লৈ ন্যায়ালয়ে দিয়া ৰায়ৰ পাছতে AIUDFএ কি অভিসন্ধিৰে কেক কাটিছে সেয়া সকলোৱে বুজি পাইছে বুলি মন্তব্য কংগ্ৰেছ নেতাজনৰ ৰাজ্যত এতিয়া উন্নয়নৰ ৰাজনীতি হ'ব লাগে বুলি মন্তব্য কৰিলে মহছিন খানে ন্যায়ালয়ৰ ৰায়ক আদৰণি গোৱালপাৰা পূব সমষ্টিৰ কংগ্ৰেছ বিধায়ক AK ৰচিদ আলমৰ 1971 ভিত্তিবৰ্ষ নস্যাত হোৱা মানে অসম চুক্তি নস্যাত হ'লহেঁতেন বুলি মন্তব্য বিধায়কজনৰ সর্বোচ্চ ন্যায়ালয়ৰ ৰায়ক আদৰণি জনাই মুখ্যমন্ত্ৰী কটাক্ষ সাংসদ ৰকিবুল হুছেইনৰ অসম চুক্তিক লৈ হিমন্ত বিশ্ব শৰ্মাই দেখুৱাই অহা ভয় ভাবুকিৰ অন্ত পৰিল বুলি মন্তব্য ধুবুৰীৰ সাংসদজনৰ মুখ্যমন্ত্ৰীয়ে বিচাৰিলেহে AIUDFএ চামগুৰিত প্ৰাৰ্থী দিব বুলি কটাক্ষ শিৱসাগৰৰ বকতাত আৰক্ষীৰ এনকাউণ্টাৰক লৈ প্ৰতিক্ৰিয়া ভুক্তভোগী পৰিয়ালৰ গুলীবিদ্ধ ৰাহুল হাজৰিকা ওৰফে লাডেনৰ আলফা সধীৰৰ সৈতে কোনো সম্পৰ্ক নাই বুলি দাবী কৰিছে পৰিয়ালে ঘটনাৰ তদন্তৰ বাবে আৰক্ষী অধীক্ষকক স্মাৰক পত্ৰ ৰাহুলৰ পত্নী আৰু ভগ্নীৰ বৰপেটাৰ বৰিয়াবিলত বিহ দি মাছ নিধন দুষ্কৃতিকাৰীৰ বিহ দিয়াৰ বাবে বিলখনত উপঙি উঠে 15 কুইণ্টলতকৈও অধিক মৃত মাছ বৰপেটাৰ সুন্দৰী দিয়া সত্ৰয় মৎস্য পালন কৰি আহিছে বৰিয়াবিলত সৰ্বোচ্চ ন্যায়ালয়ৰ ৰায়দানৰ পাছতে অতি শীঘ্ৰে কা বাতিল আৰু NRC উন্নীতকৰণৰ প্ৰক্ৰিয়া পুনৰ আৰম্ভ কৰিবলৈ চৰকাৰক দাবী অসম জাতীয় পৰিষদৰ সভাপতি লুৰিণজ্যোতি গগৈ ধৰ্মৰ ভিত্তিত নাগৰিকত্বৰ বিষয় সন্দৰ্ভতো প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিলে লুৰিণজ্যোতি গগৈয়ে সৰ্বোচ্চ ন্যায়ালয়ৰ ৰায়ক আদৰণি জনালে আমচুৱে 1971 চনৰ ভিত্তিবৰ্ষক সমৰ্থন সংখ্যালঘু সংগঠনটোৰ আমচুৰ সভাপতি ৰেজাউল কৰিম চৰকাৰে দশকজোৰা আইনী যুঁজৰ অন্তত ন্যায়ালয়ৰ এই ৰায়ক ঐতিহাসিক অভিহিত কৰে
মৰিয়নীত নৱজাতকৰ মৃতদেহ উদ্ধাৰক লৈ তীব্ৰ চাঞ্চল্য মৰিয়নীৰ শান্তিপুৰ নেপালী বস্তিৰ পিছফালে থকা এখন পিটনীত এটা মৃত নৱজাতক উদ্ধাৰ হয় ঘটনা সন্দৰ্ভত অব্যাহত আৰক্ষীৰ তদন্ত সমগ্র রাজ্যবাসীর লগতে বিজেপিও পালন করেছে কাতি বিহু ভারতীয় জনতা পার্টি কৃষক মর্চা নলবাড়ী জেলার উদ্যোগত খাতিকুচিত কঙালী বিহু পালন 2000 বন্তির প্রজ্বলন করা বিজেপির কর্মকর্তা সকলে পথারর সমগ্র ধাননীত 2000 বন্তি জ্বলার লগতে আতসবাজিও প্রদর্শন করা হয় কার্যসূচীত কাতি বিহুর নলবাড়ির এই অনুষ্ঠানত উপস্থিত থাকে মন্ত্রী জয়ন্ত বলবৰুৱা খাতিকুচিৰ শ্রী গোপাল নাথ গোপাল নামঘরের বাকরিত এনেধরণে পালন করা হয়েছে কাতি বিহু হাত শিঙিবাড়ীত আরক্ষীর জালত শিশু ধর্ষণকারী আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে লম্পট রাকিবুল ইসলামক ভুক্তভোগী পরিয়ালের এজাহারের ভিত্তিত আরক্ষীয়ে পক্সো আইনের অধীনত হুকসর থানাত 65/24 নম্বর গোচর রুজু করেছে ঘটনা সংঘটিত করে পরিয়ালসহ পলায়ন করেছিল লম্পটুয়ে আরক্ষী অভিযান চলাই গ্রেপ্তার করে লম্পট রাকিবুল ইসলামক চকলেট দিয়ার চলেরে লম্পটুয়ে সংঘটিত করেছিল জঘন্য ঘটনা ধৃত লম্পটুর বয়স 24 বছর মরিগাঁও জেলা কারাগারের দুই ওয়ার্ডেনক নিলম্বন তপন ভূঞা আর অনুপ মালাকারক নিলম্বন 11 অক্টোবর কারাগারের পলায়ন করেছিল 5 কয়দিয়ে কয়দি পলায়নের সময় কর্তব্যত আছিল 2 ওয়ার্ডেন শোণিতপুরের বরসলার গরু ডুবাত শোকাবহ ঘটনা নৃত্য করে থাকা অবস্থাতে মঞ্চত ঢলি পড়ে মৃত্যু সৃজনা খাতিওয়ারা নামের 19 বছরীয় যুবতীগীর লক্ষ্মী পূজা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠানত এই ঘটনা এলোকেডি কলেজের স্নাতক প্রথম বর্ষত অধ্যয়নরত আছিল সৃজনা বিহালীর হাতীবন্ধা গাঁত মন্ত্রী পীযুষ হাজরিকার কাতি বিহু পালন রাজ্যের অন্যান্য প্রান্তর বিশ্বনাথ জেলার অন্তর্গত বিহালীতো কাতি বিহুর ব্যাপক উৎসাহ দেখিবলৈ পোৱা গৈছে বৃহস্পতিবারে বিহালীর হাতীবন্ধা গাঁর শতাধিক পুরুষ মহিলা আই মাতৃর সঙ্গে পথারত বন্তি জ্বলায় সরকার কেবিনেট মন্ত্রী পীযুষ হাজরিকায় যাতে গের মেলা ধাননী দ্বারা কোনো ধরনের বাধা বিঘিনি নোহাক আগুনত সোনগুটি হয়ে চপাব পৰা যায় তারবাবে মন্ত্রীগুলো ভগবন্তর ওসর প্রার্থনা করে কাজিরঙ্গার ঐরাবত হোটেলের সম্মুখত শিহরণকারী দুর্ঘটনা তীব্রবেগী অচিনাক্ত বাহনে মহতিয়াই নিলে পথচারীক সিসি ক্যামেরাত বন্দী দুর্ঘটনার দৃশ্য গুরুতরভাবে আহত কহরার মনোজ আলীক উন্নত চিকিৎসার যোরহাট মেডিকেল কলেজ হাসপাতাললৈ প্রেরণ করা হয়েছে মঙ্গলদৈত এগারী মহিলা আরক্ষী বিষয়া এজন রোগীক অপদস্থ করার অভিযোগ পত্নীর এজাহারের ভিত্তিত রাজীব ডেকা নামের এজন রোগীক মঙ্গলদৈত সদর থানার মহিলা আরক্ষী বিষয়া লিপিকা চুতিয়ার বিরুদ্ধে এজাহার দাখিল অভিযোগ অনুসরি রাজীব ডেকা নামের লোকজনক ঘরের সুচরাই থানালে অনার চেষ্টা চলার অভিযোগ পরিয়ালের আর স্থানীয় একাংশর আরক্ষীয় রাজীব ডেকাক সুচরাই থানালে অনার চেষ্টা করাত গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে লোকজন ঘটনাটির পিছতে রাজীব ডেকাক স্থানীয় লোকে এম্বুলেন্স যোগে মঙ্গলদৈ অসামরিক চিকিৎসালয় নিয়ে যদিও অবস্থা সংকটজনক হওয়াত গুৱাহাটী মেডিকেল কলেজ হাসপাতাললৈ প্রেরণ করা হয় বরপেটার হাউলীর আমবাড়ীত রাইজর রুখত দুটা গভাইত চোর চোর দুটাই চুরি করেছিল মসজিদের মাইক ধৃত চোর দুটা রকিবুল ইসলাম আর মোহাম্মদ আলী স্থানীয় রাইজে উত্তম মধ্যম সোধাই দুই চোরক গতালে আরক্ষীক চোরর কবলের উদ্ধার চুরি হওয়া মাইক হাত শিঙিবাড়ীর শান্তিপুর ভয়ঙ্কর পথ দুর্ঘটনা দুর্ঘটনায় গুরুতরভাবে আহত এজন বাইক আরোহী আহত যুবকজনের ঘর হাত শিঙিবাড়ী কলেজ নগরত নিয়ন্ত্রণ হেরায় শান্তিপুর দলকর রেলিংত খুন্দা মারে বাইক আরোহীজনে যোরহাটর এটি রোডত নির্মাণরত উড়ন সেতুক লৈ মিশ্রিত প্রতিক্রিয়া একাংশ ব্যবসায়ীয়ে উড়ন সেতুখন নির্মাণত আপত্তি দর্শালেও যানজটর সমস্যা রোধর উড়ন সেতুর নির্মাণ কার্যত সন্তুষ্টি প্রকাশ করেছে একাংশ লোকে 1.27 কিলোমিটার দৈর্ঘ্যর হব উড়ন সেতুখন গিবন অভয়ারণ্য রক্ষার বুকা খাতত চিত্রশিল্পী মার্শেল বরুয়ার প্রতিবাদী কার্যসূচী কাইফলাংস জলপ্রপাতলৈ যোৱা পথৰ কাষত ছবি আঁকি প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ গিবনত তৈল খননের বিরোধিতা চিত্রশিল্পীজন বিহালী বিধানসভা সমষ্টিত মন্ত্রী পীযুষ হাজরিকার নির্বাচনী প্রচার বিহালীর রাংসালি তিনিখুঁটি আর হাতীবন্ধাত নির্বাচনী প্রচার চলায় মন্ত্রীজনে বিহালীত বিজেপির নির্বাচনী ফলাফল পূর্বতক ভাল হব বলে দাবি করলে মন্ত্রীজনে বিরোধীর মন্তব্যের প্রত্যুত্তর মন্ত্রী পীযুষ হাজরিকার নিজের গৃহ সমষ্টি জাকিরোডর উদাহরণ দিয়ে মন্ত্রীগিয়ে যোরহাটত ব্যস্ত থাকার গৃহ সমষ্টিত এদিন প্রচার চলায় বিজেপিয়ে 77,000 ভোটের ব্যবধান হওয়া বলে মন্তব্য মন্ত্রীজনের
মন্ত্রী পিজুস হাজরিকা কটাক্ষ সাংসদ রকিবুল হুসেনের মন্ত্রী পিজুসে সামগ্রীত নির্বাচনী প্রচার চলার বিপরীতে জনৈক গান্ধী নামের এজন ব্যবসায়ীর খবর লবলে অহা বলে কটাক্ষ রকিবুল হুসেনের সামগ্রীত প্রাক নির্বাচনী হিংসার বাবে একাংশ আরক্ষীক দোষারোপ অনুপ চেতিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান লুরিণজ্যোতি গগৈ অগপর সহ কোনো কারণতে মিত্রতা নহয় জাতীয় পরিষদর অগপর প্রতিষ্ঠা দিবস জাতীয় পরিষদ আর অগপর একত্রীকরণের প্রস্তাব আগবাইছিল অনুপ চেতিয়ায় সাংসদ গৌরব গগৈ ক্ষুর্ধার সমালোচনা মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ার গৌরব গগৈ ফেন্স ক্লাবর সদস্যসকলক বাংলাদেশী আখ্যা মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ার কংগ্রেস দলের রাষ্ট্রীয় সভাপতি আর সাংসদ সাংসদর সামাজিক মাধ্যম বিদেশের পর পরিচালিত হওয়ার অভিযোগ মন্ত্রীজন উপনির্বাচনত পাঁচশ বস্তিতে বিজেপির বিজয় হব বলে দাবি মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ার সামগ্রীত কংগ্রেসের নিজের মাজতে ক্ষমতা কেন্দ্রিক যুঁজ চলা বলে মন্তব্য করে মন্ত্রীজনে সামগ্রীর ঘটনায় বিজেপির জয়ত সহায় করব বলে মন্তব্য মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ার মেঘালয়ের গাম্বেগ্রে সমষ্টিত শাসকীয় এন পি পির বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি উলঙ্ঘনের ভয়ঙ্কর অভিযোগ উত্থাপন হয়েছে রিটার্নিং বিষয়াক লিখিত অভিযোগ তৃণমূল কংগ্রেসের ভোটারক প্রলোভিত করবলে এন পি পিয়ে সামগ্রী বিতরণের অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিল্লির মন্দির শুয়নি করব হাতিয়ে দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাসর মন্দির শুয়নি করব হাতিয়ে মা বাগলামুখী মন্দিরত থাকিব যোরহাটর হাতি রঞ্জিতা নামের হাতিজনীর মালিক শিবনাথ দোলে দাখিল করেছিল স্থানান্তরের আবেদন হাতি রক্ষার স্থানের সেউজ সংকেত দিল্লি বন বিভাগ উচ্চতম ন্যায়ালয়ত সলনি হল লেডি অফ জাস্টিসর প্রতিমূর্তি নতুন প্রতিমূর্তিত আঁতরাই দিয়া হল চকুর কাপড় হাতর পর আঁতরাই দিয়া হল তরুয়াল লেডি অফ জাস্টিসর হাতত দিয়া হল দেশের সংবিধান ভারতত আইন অন্ধ নহয় বলে বার্তা দিয়ে সলনি করলে লেডি অফ জাস্টিসর প্রতিমূর্তি ন্যায়াধীশ সঞ্জীব খান্না হব দেশের পরবর্তী মুখ্য ন্যায়াধীশ 10 নভেম্বর মুখ্য ন্যায়াধীশ ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ে লব অবসর কেন্দ্রীয় সরকারে অনুমোদন প্রেরণ মুখ্য ন্যায়াধীশ চন্দ্রচূড়র 2025 চনের 13 মেলকে থাকিব দেশের মুখ্য ন্যায়াধীশ হয়ে সঞ্জয় খান্না বাংলাদেশের নৌসেনার জালত 31 জন ভারতীয় মাছমরিয়া বাংলাদেশের জল সীমাত অনাধিকার প্রবেশের অপরাধত বাংলাদেশের নৌসেনায় আটক করে মাছমরিয়া কেজনক ধৃত মাছমরিয়া কেজন ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা মাছমরিয়া কেজনের জব্দ 500টা ইলিশ মাছ আগরতলাত ভারতের কমিউনিস্ট পার্টির 105 সংখ্যক প্রতিষ্ঠা দিবস উদযাপন সিপিএমর রাজ্যিক কার্যালয়ত দলের পতাকা উত্তোলনের উদযাপন করা হয় প্রতিষ্ঠা দিবস কার্যসূচীত অংশগ্রহণ করে দলটির রাজ্যিক সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বিহারের পূর্ণিয়াত থার্মোকলেরে নির্মিত ডাল দুর্ঘটনাগ্রস্ত পূর্ণিয়ার দাস নদীত সংঘটিত হয় এই ঘটনা দাস নদী পার হবলৈ লোতেই সংঘটিত হয় ভয়াবহ দুর্ঘটনাটি কথমপি রক্ষা পৰিছে নাওখনত থকা শিশুসহ 15 জন লোক আগরতলাত অবৈধ বাংলাদেশের 2 দালালক গ্রেপ্তার বিএসএফর সহায়ত রেল আরক্ষীয়ে গ্রেপ্তার করে 2 দালালক ধৃত 2 দালাল শাহিদুল ইসলাম আর ইউনুস মিয়া অবৈধ বাংলাদেশীক রাজ্যখনত প্রবেশের সুযোগ দিয়ার রেলযোগে অন্যান্য রাজ্যলৈ প্রেরণ করেছিল দালাল দুটাই মণিপুরের ইম্ফলত মেরা হাউসুং বা উৎসব উদযাপন উৎসবের সংগতি রাখি অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পরম্পরাগত প্রদর্শনী এই উৎসবের জড়িয়ে রাজ্যখনত বসবাস করা ভিন্ন জনগোষ্ঠীর মাজত একতার বার্তা প্রেরণ করা হয় মহানগরীর দেশভক্ত তরুণরাম ফুকন ইনডোর স্টেডিয়ামত দ্বিতীয় জু জিৎসু রাজ্যিক চ্যাম্পিয়নশিপ 2024 প্রতিযোগিতাত রাজ্যের 14 জেলার 240 গৰাকী প্রতিযোগী অংশগ্রহণ করে এদিনিয়া সূচীরে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা রাজ্যজুড়ি কাতি বিহুর ব্যস্ততা অসমীয় সহা জীবনের ঘরে ঘরে জিয়রী বুয়ারীর মাজত কাতি বিহুর ভীষণ ব্যস্ততা দেখিবলৈ পোৱা যায় আকাশ পন্থীয়ে পোহরাইছে সেউজীয়া ধাননি শস্যর শ্রীবৃদ্ধির কামনা কৃষিজীবী গয়ার পরম্পরা রক্ষা করে মাজুলীর আউনিয়াতি সত্রত কাতি বিহু 21 জোড়া আকাশ পন্থীয়ে পোহরাই তুলিছে মাজুলীর ধাননি পথার শস্যর শ্রীবৃদ্ধি কামনার প্রার্থনা মাজুলীবাসীর বটদ্রবার শিঙিয়া দলনি হাঁসরা পথারত শ্রী শ্রী গোপালকৃষ্ণ গরখিয়া থানার উদ্যোগত দুদিনিয়াক কাতি বিহু উদযাপন অনুষ্ঠানের সংগতি রাখি রবাব টেঙা খুয়াকে ধরে অনুষ্ঠিত হয় বিভিন্ন কার্যসূচী অনুষ্ঠানের প্রায় 3 মোন রবাব টেঙা যোগাড় করে উদযাপন সমিতিয়ে বরপেটার বিলর তারিহাতীত কাতি বিহুর উৎসাহ সত্রীয় পরম্পরা অনুসরি বরপেটাত অনুষ্ঠিত হয়েছে কাতিমহিয়া নাম বরপেটার বিলর তারিহাতীর রাখাল থানত
আৰম্ভ 30 ঘণ্টাজোৰা কাতিমহিয়া নাম কাতিমহিয়া নামত বৰপেটাৰ দাম দল সমূহৰ লগতে ভকত বৈষ্ণৱে অংশগ্ৰহণ কৰে কলিয়াপৰৰ দলগাঁৱৰ ধাননি পথাৰত কাতি বিহুৰ আনন্দ পৰম্পৰা ৰক্ষা কৰি পথাৰত টেঙা খোৱাত ব্যস্ত হৈ পৰিছে অঞ্চলটোৰ হাজাৰ হাজাৰ কৃষিজীৱী ৰাইজ উত্তৰ গুৱাহাটী বৰচন্দ্ৰ গাঁৱত কাতি বিহুৰ আনন্দ সেউজীয়া পথাৰত বন্তি জ্বলাই শস্যৰ শ্ৰীবৃদ্ধি কামনা কৰিলে কৃষিজীৱী গঞাই সাতাম পুৰুষীয়া পৰম্পৰা বৰচন্দ্ৰ গাঁৱত পালিত হয় কাতি বিহু কলিয়াপৰত কাতি বিহুৰ ব্যস্ততা কাতি বিহুৰ পৰম্পৰা ৰক্ষা কৰাত ব্যস্ত গ্ৰামাঞ্চলৰ ৰাইজ শিশুৰ পৰা বৃদ্ধজনলৈকে যুৱতীৰ পৰা মহিলালৈকে সকলো ব্যস্ত হৈ পৰিল পৰম্পৰা ৰক্ষাত মৰিগাঁৱত কাতি বিহুৰ উখল মাখল পৰিৱেশ কীট পতংগৰ পৰা পৰিত্ৰাণৰ লগতে কপালৰ ঘাম মাটিত পেলাই সিঁচা শস্যডৰাৰ শ্ৰীবৃদ্ধি কামনা কৃষিজীৱী গঞাৰ কাতি বিহু উদযাপনৰ বাবে পুৱাৰে পৰা মৰিগাঁৱৰ বিভিন্ন প্ৰান্তত ব্যস্ত হৈ পৰিল কৃষিজীৱী ৰাইজ মৰিয়নীৰ নঘৰীয়া গাঁৱত নাই কাতি বিহুৰ ব্যস্ততা গিবন অভয়াৰণ্যৰ পৰা খাদ্যৰ সন্ধানত ওলাই অহা বন্যহস্তীৰ বাবে ধান খেতি কৰিব পৰা নাই অঞ্চলটোৰ কৃষকসকলে চট পৰি ৰৈছে শ শ বিঘা কৃষিভূমি হাতীৰ উপদ্ৰৱ ৰোধৰ বাবে চৰকাৰক ব্যৱস্থা লোৱাৰ আহ্বান জনাইছে অসহায় কৃষকে চৰকাৰৰ বিনামূলীয়া চাউলে এলেহুৱা কৰিছে উত্তৰ গুৱাহাটীৰ বহু কৃষকক উত্তৰ গুৱাহাটীৰ পথাৰত নজ্বলে কাতি বিহুৰ চাকি উদং হৈ পৰি আছে উত্তৰ গুৱাহাটীৰ পথাৰ যোৰহাট নগৰত কাতি বিহু উপলক্ষে বিতৰণ কৰা হ'ল তুলসী পুলি জিলা আয়ুক্তৰ কাৰ্যালয়ৰ সমীপত তুলসী পুলি বিতৰণ কাৰ্যসূচী দীপ পৰা নামৰ যুৱকজনে নগৰীয়া জনসাধাৰণৰ সুবিধাৰ বাবে গ্ৰহণ কৰিছে এই বিশেষ পদক্ষেপ আৰু আছে বাতৰি এইখিনিতে সময় হৈছে চমু বিৰতিৰ সর্বোত্তম টি এম টি লগা এইটো মাইথন ষ্টীল নহয় সস্তা হয় বস স্ট্রং মানে মাইথন ষ্টীল